বিসমিল্লাহ রহমানের রহিম, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি SFL ফেসবুক পেজ থেকে। আমি সোহেল আহমেদ। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি ঐতিহ্যবাহী আবুল মাল আবুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাসিমপুর সিলেটে। সিলেটের সারাজাগানু জনপ্রিয় জননন্দিত কাউন্সিলর, বিষ্ণু ওয়ার্ডের জনপ্রিয় বারবার নির্বাচিত কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর আজাদ দ্বিতীয় বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2021-এর জমজমাট দ্বিতীয় দিনের খেলা। আমরা অনেকক্ষণ বিরতিতে ছিলাম, বালিকাদের খেলা, মহিলাদের খেলা, দ্বৈত ব্যাডমিন্টন খেলে যাচ্ছেন দুলালি, তার প্রতিপক্ষ দল আমরা একটু পরেই জানিয়ে দিব। কাউন্সিলর আজাদ দ্বিতীয় বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2021-এর এই টুর্নামেন্টের র্যাঙ্কিং তারই 300 শাটলার খেলে যাচ্ছেন এই টুর্নামেন্টে, এবং টুর্নামেন্টের সফল আয়োজক যিনি ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ এবং সিলেট বিষ্ণু ওয়ার্ডের জনপ্রিয় জনরঞ্জিত কাউন্সিলর আজাদুর রহমান আজাদ প্রবর্তক, ওনাকে অনেক অনেক থ্যাঙ্কস জানাই, ধন্যবাদ জানাই। এবং খেলা পরিচালনা কমিটির কাদির ভাই সহ চঞ্চল ভাই সহ যে বা যারা পরিশ্রম করে যাচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। চতুর্দিকে সাজসাজ রব এবং দর্শকদের উপস্থিতি, আগামীকাল গ্র্যান্ড ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, সবাই আমাদের সাথে থাকবেন আশা করি। এবং প্রতিটি 1, 2, 3 মাঠ রয়েছে, তিনটি মাঠেই খেলা হচ্ছে। আগামীকাল পর্দা নামবে, গ্রান্ড ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, সবাই SFL-এ লাইক দিয়ে অ্যাক্টিভ হবেন এবং সাথে থাকবেন আশা করি। সাথে থাকবেন দুলালি আর ওই সেটাকে আমার ভাই হয় দুলালি আর নাসিমা বসেন বসলে বসেন প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি, আবারও সবাই শেয়ার করবেন এবং SFL-এর সাথে থাকবেন। Thank you.
প্রিয় দর্শক, সবাইকে সুস্বাগত জানাচ্ছি আবারও। আমরা আজকে রয়েছি ঐতিহ্যবাহী ইনডোর গ্রাউন্ড আবুল মালা আবুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাসিমপুর সিলেটে রয়েছি আমরা। কাউন্সিলর আজাদ দ্বিতীয় বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টের জমজমাট দ্বিতীয় দিনের গুরুত্বপূর্ণ খেলা। সবাই এসএফএল এ লাইক দিয়ে একটি ভবন এবং এসএফএল এর সাথে থাকবে। অনেক দর্শকরা এসেছেন এই মাঠে। মিশ্র দ্বৈত খেলা হচ্ছে, মহিলা খেলে যাচ্ছে এবং সবাই সাথে থাকবেন আশা করি। জমজমাট খেলা হচ্ছে। সবাই শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন। অনেক দর্শকরা এসেছেন মাঠে এবং শিববীর রয়েছেন সিলেটের জনপ্রিয় শাটলার রয়েছেন চাকরি। অনেক দর্শকরা রয়েছেন মাঠে।
সুপ্রিয় দর্শক সবাইকে সুস্বাগত জানাচ্ছি, আমি সোহেল আহমেদ।